हेलो गाइस, वेलकम टू पाकिस्तानी रिएक्शन चैनल एमआरटी लाइन सिक्स कमालापुर रेल स्टेशन जो है मेट्रो रेल स्टेशन बन चुका है, तैयार हो चुका है और रेडी है। बाकायदा जो है लोग उसमें सफर भी कर सकते। बहुत कमाल की वीडियो होने वाली है, कमाल का जो है ये रेल स्टेशन होने वाले है। और आप यहाँ पर जब देखेंगे, यहाँ पर जैसी ये मेट्रो रेल जो है गुजरती है तो आप ऐसे सोचेंगे कि यार मैं यूरोपियन कंट्री में हूँ, कहाँ पर हूँ। तो बहुत ज्यादा ये अमेजिंग वीडियो होने वाली है, तो चलिए बिना टाइम वेस्ट की वीडियो को शुरू करते हैं। জেলাগুলোতে মেট্রো রেলের সবগুলো রুটের নির্মাণ কাজ শেষ হলে কমবে অসাধু বাসগুলো থেকে সাধারণ মানুষের মুক্তি। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল, এরপর 2025 কমলাপুরের পালা, সেই পথ এগিয়ে নিতে চলছে এখন পুরোদমে কাজ। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপর তৈরি হবে মেট্রো রেলের চলাচলের পথ। এছাড়া এমআরটি লাইন 6 এবার যুক্ত করবে টঙ্গী কেব। আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব মানুষের ভালোবাসার বাহন এমআরটি লাইন 6 এর নতুন নতুন শব্দ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। এমআরটি লাইন 6 মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়ে কমলাপুরের দিকে, শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার জানান দিচ্ছে কাজের অগ্রগতি। দক্ষিণ কমলাপুর সড়কের দুই পাশের 47টি ভবন অধিগ্রহণ করে তৈরি হচ্ছে মেট্রো রেলের নতুন এই পথ। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে এমআরটি লাইন 6 এর সর্বশেষ স্টেশনটি। চলছে কনকোর্স বা যাত্রী ওঠানামার জন্য টিকিট কাউন্টার ভবন নির্মাণের কাজ। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই এই কনকোর্স নির্মাণের কাজটিও শেষ হয়ে যাবে। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 42 মিনিটের মতো। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে তার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, এরপর কনকোর্সের উপর কলাম করে শুরু হবে প্ল্যাটফর্মের নির্মাণ কাজ। সবকিছু ঠিক থাকলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে 2025 সালের দিকে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশের দূরত্ব 1.16 কিলোমিটার। এতে করে সব মিলিয়ে এমআরটি লাইন 6 রেলপথ সম্প্রসারণে এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে 21.26 কিলোমিটার। বর্তমানে বর্ধিত অংশে পুরোদমে চলছে এর নির্মাণ কাজ। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 33,500 কোটি টাকার মতো, যার মধ্যে প্রায় 20,000 কোটি টাকা দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, আর বাকি টাকার যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার। সেই ঋণের কিস্তি শোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে এরই মধ্যে 3 কিস্তির 45 কোটি টাকা পরিশোধ করেছে DMTCL। 40 বছর ধরে ঋণের পুরো টাকা শোধ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন এখন নানা কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর মধ্যে যদি প্রধান দুটি কারণ বলা হয়ে থাকে তাহলে একটি হলো পদ্মার রেল প্রকল্পের শুরু এখান থেকে, আবার দেশের অত্যাধুনিক গণপরিবহন উড়ালপাতাল মেট্রো রেলের মিলন কেন্দ্র এখানেই। এদিকে সরকার একটি পাশ সাময়িক বন্ধ রেখে এগিয়ে নেওয়া হচ্ছে মেট্রো রেলের নির্মাণ কাজটি। জানা গিয়েছে পরিচালনা ব্যয় এবং অন্যান্য খরচ মেটাতে হলে মেট্রো রেলের আয় লাগবে প্রতিদিন 3 কোটি টাকার মতো। আশা করা যাচ্ছে মেট্রো প্লাজার দোকান বরাদ্দ ও কমলাপুর পর্যন্ত ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত চালু হলেই 3 কোটি টাকার উপরে আয় আসবে। এমআরটি লাইন 6 নিয়ে আরো বেশ কিছু তথ্য জানিয়ে দিচ্ছে আপনাদের। যাত্রী বহুল কয়েকটি মেট্রো স্টেশনে 3টি স্কাইওয়াক নির্মাণের উদ্যোগ নিয়েছিল এমআরটি কর্তৃপক্ষ। যেমন ফার্মগেট স্টেশনের স্কাইওয়াকটি ফার্মগেট ফুটওভার ব্রিজের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এতে করে যাত্রীরা স্টেশন থেকে সরাসরি ফার্মগেট পৌঁছাতে পারবেন। এই তালিকায় ছিল কারণবাজার স্টেশন এবং শাহবাগ স্টেশনটিও।
এবারে আমরা কারওয়ান বাজার স্টেশনের এখানে এসে দেখতে পাচ্ছি স্টেশনে ওঠানামার জন্য স্কাইওয়াক নির্মাণের কাজটি এখন প্রায় শেষের পথে। অল্প কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে স্কাইওয়াকটি। একইভাবে শাহবাগ স্টেশনের স্কাইওয়াক ব্যবহার করে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আসা যাওয়া করা যাবে। এখানেও স্কাইওয়াকের কাজটি শেষ হয়েছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। শুরুতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত MRT-6 নির্মাণের পরিকল্পনা করা হলেও সেটি এখন বর্ধিত করে নির্মাণ হচ্ছে কমলাপুর পর্যন্ত। ভবিষ্যতের কথা মাথায় রেখে MRT-6 উত্তরা ডিপোর সামনের দিকে প্রায় 1 কিলোমিটার অংশ আগেই নির্মাণ করে রাখা হয়েছিল। তখন পরিকল্পনায় ছিল লাইনটি আশুলিয়ার দিকে বর্ধিত করার, কিন্তু সাভারের EPZ থেকে বিমানবন্দর পর্যন্ত আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করায় MRT-6 বর্ধিত হয়ে যাচ্ছে টঙ্গী রেল স্টেশনের দিকে। এই রুটের কাজ শেষ হলে মেট্রো রেলে অতিরিক্ত 5 লক্ষ যাত্রী পরিবহন করতে পারবে। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেল স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে 7.5 কিলোমিটারের মতো। এই রুটে নতুন 5টি স্টেশন হবে: দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম টঙ্গী বাজার এবং সর্বশেষ টঙ্গী রেলওয়ে স্টেশন। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথ তৈরি হয়েছে BRT, সাথে যুক্ত হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। ফলে এই পথে নতুন করে আরও একটি উড়াল পথ বের করা অসম্ভব প্রায়, যার জন্য রুট কোনটি হবে তা নিয়েও চলছে পরিকল্পনা। যদিও প্রাথমিক পরিকল্পনায় এখনই এই অংশের কাজে হাত দেওয়ার কথা ছিল না, তবে এবার দ্রুত এই পথে হাঁটতে যাচ্ছে DMTCL। এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডিও শুরু হয়েছে। জানা গিয়েছে দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। টঙ্গী থেকে উত্তর অংশের কাজ শেষ হলে এই রুট ধরে টঙ্গী স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র 48 মিনিটের মতো। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত গড়ে প্রায় 2 লক্ষ মানুষ যাতায়াত করছে। এর প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরের যাতায়াতকারী অত্যাচারী বাসগুলো। মতিঝিল থেকে কমলাপুর এবং টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত MRT-6 সম্পূর্ণ নির্মাণ শেষে বাণিজ্যিকভাবে চালু হলে অত্যাচারী বাসের দৌরাত্ব আরও কমে আসবে। এরই অপেক্ষায় রয়েছে ঢাকার সাধারণ মানুষও। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লোকেশন সে গুজার রহে হ্যায়। এক তো হমনে দেখা থা না MRT লাইন 3 গাজীপুর সে গাজীপুর, আর ইয়ে এক MRT মতলব লাইন 6 জো হ্যায় কমলাপুর। ইয়ে ফার্স্ট টাইম মে সুন রহা হুঁ নাম ইসকা, কে ঢাকা মে কমলাপুর, আর ইয়ে বহুত বড়া স্টেশন বননে যা রহা হ্যায়। ইয়ার কাফি জগাহ ভি কানেক্টেড কিয়া হুয়া হ্যায়। হ্যাঁ, বহুত জ্যাদা এরিয়া জো হ্যায় কানেক্টেড কিয়া, পর জিস খুবসুরতি সে মতলব ইয়ে রুট কো চুনা গিয়া না, জবরদস্ত হ্যায়। ও জো এক সেকেন্ড কে লিয়ে আগার আপ দেখে ওয়াহাঁ পর এসে লাগা কে ওয়াহাঁ পর কোই পার্ক হো, গ্রিনরি ওয়াহাঁ পর দরখত হি দরখত, ওয়াহাঁ সে গুজরা যা রহা, মতলব বহুত জ্যাদা খুবসুরত, ইতনা জবরদস্ত, ইতনা খুবসুরত। আবি মতলব কাম শুরু হ্যায়, মতলব কমপ্লিট হো গয়া হ্যায় বস, আর অলমোস্ট কমপ্লিট হো গয়া, ইতনি খুবসুরত জগহ পে ইয়ার, ইতনা জবরদস্ত ইয়ার, ইয়াকিন নাহি হোতা কি মতলব ইয়ে ভি ঢাকা। सही बात है, और ये काफी ज्यादा अगर नाइट व्यू देखा जाए तो यार मुझे नाइट व्यू में जो मेट्रो रेल चल रही थी ना, बिल्कुल वो सबसे ज्यादा मुझे जो है अच्छा लगा। और ये तकरीबन एलिवेटेड एक्सप्रेसवे के करीब भी है, क्योंकि इसमें बाकायदा उनका भी नाम लिया गया है। और ये बनाया गया एरिया मोती झील का एरिया है, मोती झील का है, बिल्कुल। और मोती झील काफी ज्यादा जो है फेमस जगह है ढाका में, तो ये वहां से गुजारा गया है। और ये बहुत जल्दी कम्प्लीट होगा, एलिवेटेड एक्सप्रेस वे, अशुलिया एक्सप्रेस वे, वो भी जल्दी कम्प्लीट होगा। तो उस वजह से ये होगा कि बस ट्रैफिक और बाकी सारी चीजें जो है ना
वही हम बात कर रहे थे कि जितने भी प्रोजेक्ट बन रहे हैं वो ढाका को धीरे धीरे करके जो है वो चेंजेस ला रहे हैं, चेंजेस ला रहे हैं, क्योंकि ढाका में मतलब ये तो है कि वहाँ पे ट्रैफिक बहुत ज्यादा है और लोग भी आते हैं, क्योंकि ज्यादातर जितने भी फॉरेनर्स आते हैं वो ढाका ही आते हैं, तो वहाँ पे मतलब ट्रैफिक बहुत ज्यादा हो जाती है। मतलब अब बांग्लादेश के अपने लोग ही मतलब ढाका को एक्सप्लोर करने के लिए मतलब यूरोप से बहुत ज्यादा लोग आते हैं, एशिया से आते हैं। इस वजह से जो मेट्रो लाइन है, एक्सप्रेस वे है, एलिवेटेड, वो सब बना रहे ताकि मतलब वो जो बोझ है ट्रैफिक का वो कम हो जाए। और यार एक बात है कि मानना पड़ेगा यार कि बांग्लादेश में जो है मेट्रो लाइन की जाल बिछा दी है भाई। सही बात है, जाल बिछाया हुआ है, मतलब 1 से लेके 6 तक हाँ जो है ये बनाया गया है, और इसके अलावा भी जो है और प्रोजेक्ट बन रहे, तो आई होप कि कमलापुर मेट्रो रेल स्टेशन बहुत जल्दी बने हाँ, और जो है लोगों को सहूलियत भी हो, और जब ये कम्प्लीट होगा तो आपके लिए हम रिएक्शन वीडियो जरूर लेकर आएंगे। तो आई होप आपने वीडियो हमारे साथ जो है एंजॉय की होगी। मजीद ऐसी वीडियोस देखने के लिए अगर आप चैनल पे नए हैं और चैनल को आपने सब्सक्राइब नहीं किया तो प्लीज जो है वो सब्सक्राइब करें, लाइक करें, शेयर करें, एक अच्छा सा कमेंट भी करें। चलिए जी, मिलते हैं आपसे एक और अमेजिंग वीडियो। अपना बहुत ज्यादा ख्याल रखें, अल्लाह हाफिज़, टेक केयर।